অক্টোবরের 7 তারিখ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভয়াবহ রকেট হামলার মধ্য দিয়ে গাজায় শুরু হয় যুদ্ধ। এরপর থেকে নির্বিচারে সাধারণ ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কেবল বোমা বর্ষণই নয়, বিদ্যুৎ পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে, হামলা চালাচ্ছে হাসপাতাল, মসজিদ ও চার্চেও। পাশাপাশি লোকজনকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করার পাশাপাশি ত্রাণ ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিচ্ছে, আর মুখে মুখে ফিলিস্তিনিদের আরব নেতারা সমর্থনের কথা বললেও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঐক্যমতে পৌঁছাতে পারেননি তারা। একমাত্র ইরান বাদে মুসলিম বিশ্বের নেতাদের খুব একটা দেখা যায়নি ফিলিস্তিনিদের বিষয়ে কথা বলতে, শুধু সহমর্মিতা জানিয়ে যেন নিজেদের করেছেন দায়মুক্ত। তবে এবার ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এসেছে তুরস্ক। গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন তুরস্কের একদল আইনজীবী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার ICC-তে এ মামলার আবেদন করা হয়। আবেদনকারীদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের দলের একজন সাবেক মন্ত্রীও রয়েছেন বলে জানা গেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মামলার আবেদন করা আইনজীবীরা জানান, ইসরায়েল আসলে হামাস দমনের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের প্রকল্প নিয়েছে। গাজায় যেসব অপরাধ চলছে সেসব তদন্ত করার পূর্ণাঙ্গ এখতিয়ার ICC-র রয়েছে বলেও জানান তারা। অবশ্য এর আগে গাজায় গণহত্যার অভিযোগ তুলে তেল আবিবের বিরুদ্ধে ICC-তে একটি মামলা করে 3টি মানবাধিকার সংগঠন। ইসরায়েলি বাহিনীর বর্বরতার শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে রয়েছে পশ্চিমা মিত্রদেশের রাজনৈতিক দল আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি। 3টি মানবাধিকার সংগঠন ICC-তে তেল আবিবের বিরুদ্ধে যে গণহত্যার মামলা করেছে তার সঠিক তদন্ত শেষে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছে তারা। আফরিন মৌ, সময় সংবাদ।